আমরা কৌমি জননী উপাধি দেওয়ার চেষ্টা করি শুধু সমাজের কিছু পাওয়ার জন্য, তা নাহলে বাইতুল মোকাররমের খতিবের মতো একজন লোক যিনি জাতীয় মসজিদের খতিব, তিনি এই ধরনের একটি জালেম সরকারকে, সরকার প্রধানকে কৌমি জননী উপাধি দিতে পারে? অথচ কিছু মনে করবেন না, ওই সমস্ত আলেমগণ তখন খুশিতে বাঘ বাঘ হয়ে গিয়েছিল, উৎফুল্ল হয়ে গিয়েছিল। যদি উনি কওমি জননী হন, তাহলে ওনার মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী কেন বলেছিল কওমি মাদ্রাসাগুলো জঙ্গিদের প্রজনন ক্ষেত্র? 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা নিজের তৈরি ঘর ছেড়ে দীর্ঘদিন হিজরত করেছিলেন, পরবাসে ছিলেন, যে জমিতে যে মাটিতে তাদের জন্ম, শিশু কৈশোর যৌবন যারা যে রাস্তায় অতিবাহিত করেছে, মাঠে খেলা করেছে, জানাজায় অংশগ্রহণ করেছে, তারা এই দীর্ঘ 16 বছর স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে তারা বিচরণ করতে পারেনি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে সেই সমস্ত ব্যক্তিবর্গকেই আমি আমার পাশে দেখতে পাচ্ছি, বাইরেও আসেন এরকম বেশ কিছু ভাই যারা দায়িত্ব পালন করছেন, মূলত মাতুয়েলকে উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত লোকদের অনেক অবদান আছে, এই মসজিদ তৈরির ব্যাপারে তাদের অবদান আছে আমি জানি, কিন্তু তারা স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারেনি দীর্ঘ 16 বছর পর্যন্ত। কারণ একটাই ছিল আজকে যে জন্য এখানে উপস্থিত হয়েছেন আপনারা, সিরাতুন্নবী মাহফিলে ওয়াজ শোনার জন্য আপনারা একত্রিত হয়েছেন সেই প্রিয় নবী রসুল করিম সাল্লাহ সাল্লাম, তার সিরাতকে শুধু আলোচনায় না রেখে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টারত ছিলেন। ঠিক আল্লাহ রসুল মক্কায় যখন আসেন, তিনিও এইভাবে সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন জাহিলি সমাজের ওই নিষ্ঠুর মানুষগুলো আমার প্রিয় নবীকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে করতে দেয়নি। আমার রসুল যে জন্য পৃথিবীতে এসেছিলেন, একটি সুন্দর সমাজ কায়েম করার জন্য, সেই প্রচেষ্টা তিনি মক্কায় চালিয়েছিলেন কিন্তু পারেননি, শেষ পর্যন্ত তাকে হিজরত করতে হয়েছিল। বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছিল, তারা তাদেরকে, ওই সমাজের লোকেরা এই মহান ব্যক্তিকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, আর সাদেক উপাধি দিয়েছিল, কিন্তু তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে মিশন নিয়ে আমার প্রিয় মালিক আমার রব তাকে যে জন্য প্রেরণ করেছিলেন, সেই কাজটা তারা তাদেরকে করতে দেয়নি। সময়ের বিবর্তনে আমার পূর্ববর্তী বক্তা বিশিষ্ট ওয়াইজিন আনসারি সাহেব বলেছেন, সময়ের বিবর্তনে এই প্রচেষ্টা অব্যাহত ছিল, কিন্তু তাকে সেই কাজটা সুষ্ঠুভাবে মক্কায় করতে দেয়নি, যার কারণে তাকে তার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি যেখানে তিনি বড় হয়েছিলেন, সেই জায়গা থেকে তাকে বিতাড়িত হইতে হয়েছিল, এবং তার জীবন বাঁচানোর জন্য এবং এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই যে সমস্ত যুবকেরা ছিল তখন যুবক, আজকে তারা সবাই বৃদ্ধের কোঠায় পা ফেলেছে, মিশন তাদেরও বন্ধ হয়নি, এই মিশন কখনো বন্ধ হতে পারেনি, পারে না, কেননা এই মিশন আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই আরাফার ময়দানে তার পক্ষ থেকে তৎকালীন সময়ের মানুষদের সামনে রেখে আমার প্রিয় নবী বলেছিলেন,
তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো মহান রবের পক্ষ থেকে যে হেদায়েতের বাণী এসেছে, যে হুদা এসেছে আল কোরআন, সেটা তোমাদের কাছে রেখে গেলাম, আর রেখে গেলাম আমার সুন্নাহ কীভাবে এটা বাস্তবায়ন করতে হবে সেই প্রক্রিয়া সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের কাছে এটা আমানত থাকলো, পরবর্তীতে যারা আসবে তাদের কাছে আমার এই কথা পৌঁছে দিবে। তারই ধারাবাহিকতায় আজকে 1500 বছর পরে সেই দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে। এটা আমরা জানি না যে এই দায়িত্বটা আমাদের উপরে এসে পড়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দায়িত্বের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য এই ধরনের মাসব্যাপী সিরাত মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রসুলের সিরাতে শুধু নাতে রসুল শুনব, শুধু মিলাদ পড়ব, এটা দিয়ে কি তাকে ভালোবাসা হয়ে যাবে? অজুর আগে মেসোয়াক করব, আল্লাহ রসুলকে ভালোবাসলাম, দুপুরে খাওয়ার পরে কাইলুল্লাহ করব, আল্লাহ রসুল করতেন এই জন্য তাকে এটা আমরা করছি, খাবার পরে মিষ্টি খেতে হবে, এটা আল্লাহ রসুলের সুন্নত, এটা পালন করছি আমরা সুষ্ঠুভাবে। কিন্তু আল্লাহ রসুল যে শেবে আবু তালেবে 3.5 বছর অবস্থান করলেন, গাছের পাতা শাল বাকল খেয়ে তার অনুসারীদের সহ তিনি সেখানে থাকলেন 3.5 বছর, এটা কি আল্লাহ রসুলের সুন্নত নয়? তো সেটা কি আমরা পালন করতে পারছি? পারছেন কিছু কিছু এই ধরনের ভাইয়েরা যারা আজকে এই এই সভার আয়োজন করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, তারা চেষ্টা করেছেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমরা সেই পদক্ষেপ নেই না, আমরা সমঝোতা করার চেষ্টা করি, আমরা কওমি জননী উপাধি দেওয়ার চেষ্টা করি, শুধু সমাজের কিছু পাওয়ার জন্য। তা নাহলে বাইতুল মোকাররমের খতিবের মতো একজন লোক, যিনি জাতীয় মসজিদের খতিব, তিনি এই ধরনের একটি জালেম সরকারকে, সরকার প্রধানকে কওমি জননী উপাধি দিতে পারে? অথচ কিছু মনে করবেন না, ওই সমস্ত আলেমগণ তখন খুশিতে বাঘ বাঘ হয়ে গিয়েছিল, উৎফুল্ল হয়ে গিয়েছিল। যদি উনি কওমি জননী হন, তাহলে ওনার মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী কেন বলেছিল কওমি মাদ্রাসাগুলো জঙ্গিদের প্রজনন ক্ষেত্র? বলেছিল না? ওনারা ভুলে যান, আমরা ভুলতে পারি না, আমরা ভুলতে পারি না, এই জন্যই আমাদের উপর নির্যাতন আসে, এই জন্যই আমার তৈরি ঘর ছেড়ে মাতুয়াল থেকে আমাকে গিয়ে সারুলিয়ায় থাকতে হয় বছরের পর বছর, সন্তানকে বিবাহ সাথী দেওয়ার জন্য এলাকার লোকদেরকে দাওয়াত দিতে আসতে পারছি না, অথচ ওরা সুখী শান্তিতে বাস করেছেন। আবার এখন সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত শুক্রবারে আমার মুসল্লিদেরকে জুমার নামাজ ঠিক মতো আদায় করতে দেয়নি। উনি যদি ভালো লোকই হবেন, তাহলে ওনাকে গোপালগঞ্জ থেকে গাড়ি ভাড়া করে ওনার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দখল করতে হবে কেন? মুসল্লিদের হত্যা করার জন্য তারা এই বাহিনী, এই এই বাহিনী নিয়ে তারা এসেছিল, এজন্য মামলা হওয়া উচিত। যারা মানুষকে হত্যা করার জন্য প্ররোচনা দেয় তাদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত।